सलामुअलैकुम এটা কি মানে আপনার উপর শান্তি বর্ষণ করলাম নাকি আপনার উপর বোমা বর্ষণ করলাম আপনি কি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটাই হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হওয়ার কথা আমি বললাম যে আপনার উপর শান্তি বর্ষিত হোক তাই না ছোটবেলা থেকে এই শিক্ষাটাই শিখে এসেছি আমি তখন জামায়াত করতাম না বিএনপি করতাম না আওয়ামী লীগ করতাম না কোনো দলই করতাম না কিন্তু তখন থেকে তো আমার মা বাবা আমার পাড়া প্রতিবেশী আমার মাদ্রাসার শিক্ষকরা আমার স্কুলের টিচাররা শিখিয়েছেন কিভাবে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিন্তু আমাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজকে এসে ডিবিসি টেলিভিশনের টক শোতে বসে তিনি বলছেন ইন্টারেস্টিং আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস এডুকেটেড মিডল ক্লাস তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম এটা এই পুরো বিএনপি জামাতেরই মাসলার মধ্যে শেখানো হয়েছে উনি নাকি ছোটবেলা থেকেই শিখে এসেছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভাবে সালাম দেয়া আর বর্তমানে যারা সুন্দর করে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তারা নাকি বিএনপি এবং জামায়াতের অনুসারী সুন্দরভাবে সালাম দেওয়ার লক্ষণ আমি তো আওয়ামী লীগ করি না বিএনপি করি না জামাত করি না কিচ্ছু করি না আমি জানি আমার সামনে যারা আজকে হাজির হয়েছেন অনেকেই আছেন এমন কিছুই করেন না কিন্তু সালাম দেয়াটা তো সহি এবং শুদ্ধভাবে দেয়াটা আপনারা তো জানেন তাই না তাহলে কি আপনি একটা রাজনৈতিক দলের কেউ হয়ে গেলেন আমার বোধগম্য নয় এই সালাম কি কোনো রাজনৈতিক দলের সম্পদ কোন রাজনৈতিক দলের সম্পদে সালাম আমাদের এই শিক্ষক মহোদয় তিনি কিভাবে ডিবিসি টেলিভিশনের টক শোতে বসে এই সালামটাকে রাজনীতিতে নিয়ে গেল আমার বোধগম্য নয় আমি এখন আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাই এই ভিডিওটা দেখার পর আমি মনে করব কারো শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই এই ভিডিও দেখার পর তিনি শিক্ষা পেয়ে যাবেন চলুন আমরা ভিডিওটি দেখে আসি আরে সালামের জবাব দেন না কেন আসসালামু আলাইকুম আরে সালামের জবাব দেন না কেন আসসালামু আলাইকুম বন্ধুরা যে ব্যক্তিটির কথা আপনারা শুনতে পেলেন যে সুন্দর করে সালাম দিচ্ছেন লাখো জনতার সামনে এই মানুষটা কে এই মানুষটা কে তিনি হচ্ছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একজন মানুষ ওবায়দুল কাদের মহোদয় তিনি কিভাবে জনসভায় সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে উনি কি বিএনপি জামায়াতের অনুসারী তাহলে কি ওবায়দুল কাদের মহোদয় আমি প্রশ্ন করতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়ের কাছে আপনার কাছে প্রশ্ন করতে চাই তাহলে আমাদের ওবায়দুল কাদের মহোদয় কি বিএনপি জামায়াতের অনুসারী আপনি এই প্রশ্নের জবাব দিতে পারেন আপনারা যদি ঠিক এভাবে টকশুট টেবিলে বসে আল্লাহ নবীকে নিয়ে নানা রকম আজে বাজে মন্তব্য করেন এ কারণে একাত্তর টিভিকে সারা বাংলার মানুষ বয়কট করেছে আজকে ডিবিসি টেলিভিশনে এখন শুরু হয়ে গেছে এই ধরনের আলাপন এই প্রফেসর মহোদয় আরো বলছেন আল্লাহ হাফেজ বলা যাবে না বলতে হবে খোদা হাফেজ কেন আল্লাহ হাফেজ বলা যাবে না আল্লাহই তো সবার আগে তারপরে সবাই তারপরে সবকিছু আমরা তো এটাই জানি তাহলে কেন আপনি এই ভুলভাল শিক্ষা দিচ্ছেন আপনার কাছ থেকে জাতি কি আশা করে আজকে বোধগম্য নয় আমি জানি না আপনি এতদিন যাদেরকে শিক্ষা দিয়েছেন আদু কি সুশিক্ষা দিতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনার টেবিলের সামনে যে হাজারো হাজারো ছাত্র ছাত্রী ছিল তারা কি আদু সুশিক্ষা নিয়ে দেশ গঠন করার জন্য রাস্তায় নেমেছে আমার বোধগম্য নয় এজন্যই তো বলি প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ চলতে হবে কেন কেন প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ চলতে হবে এই যে বড় বড় বিদ্যাপীঠ এখান থেকে যে মানুষগুলো বের হচ্ছে শিক্ষা নিয়ে তারা কোথায় যাচ্ছে বাংলাদেশকে কি দিচ্ছে বোঝা গেছে আজকেই তো বোঝা গেছে তারা কিভাবে দিবে কারণ তারা তো শিখতে পারেনি তারা শিখতে পারেনি তারা আজও শিখতে পারেনি সালামটা কিভাবে দিতে হবে আজকে এই ধরনের বেফাস কথাবার্তার জন্য আজকে চিন্তা করে দেখুন চিন্তা করে দেখুন কয়েকটা মহল আজকে অপমানিত হয়েছে আজকে একজন প্রফেসরের এই ধরনের বেফাস কথাবার্তা লাখো লাখো প্রফেসরকে আজকে অপমানিত করেছে তিনি আজকে এই বিষয়টাকে সালামটাকে তিনি রাজনৈতিকভাবে নিয়ে নিয়েছে আজকে তারাও অপমানিত আপনাদের মতো বেফাস কথাবার্তা যারা টেলিভিশন মিডিয়াতে বসে বসে বলেন তাদের জন্য যাদের ইসলামী জ্ঞান নেই তাদেরকে টকশুতে বসিয়ে দেন
এবং তাদের কাছ থেকে আপনি ইসলাম সম্পর্কে জানতে চান। দয়া করে এই ধরনের কর্মকাণ্ড যদি আপনারা পুনরায় পুনরাবৃত্তি করেন, আমি জানি না বাংলাদেশের মানুষ 71 পর ডিবিসি কে ধরে ফেলে কিনা। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুশিক্ষায় মানুষ করেন আপনাদের সন্তানদেরকে। যেখানে অপশিক্ষা দেখবেন সেখান থেকেই আপনার সন্তানকে সরিয়ে এনে সুশিক্ষা দেওয়ার জায়গায় সন্তানদেরকে বসিয়ে দিন। তাহলেই পরবর্তী প্রজন্ম এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী, দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।